Gari, nam. হ্যাঁ ভাই, ওটা সিলভার প্লে বাটন। তুই আনন্দ পেয়েছিস কি আমাদের দেখে? হ্যাঁ, এমন আনন্দ পাচ্ছিস তুই। সো হে গাইস, হোয়াটস আপ, দিস ইজ আভিক এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইস, আজকে ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো যে ভিডিওটা কি হতে চলেছে। মানে আমি সারাদিন আজকে এতটাই এক্সাইটেড ছিলাম যে ভিডিওর ইন্ট্রো নিতেই ভুলে গেছি। তো এখন আমি রাত্রেবেলা এডিট করছি ভিডিওটা, এডিট করতে করতে ইন্ট্রোর কথা মনে পড়েছে। ইন্ট্রো কোথায় ভাই, ইন্ট্রোই তো দিন সারাদিন। তো এতটাই এক্সাইটেড ছিলাম যে ইন্ট্রো নিতে পারিনি, তো তার জন্য আমি এখন এই রাতে এই এডিট করার সময় ইন্ট্রোটার কথা মনে পড়েছে বলে আমি এখন ইন্ট্রো নিচ্ছি। তো যাই হোক, ভিডিওটা তোমরা পুরো দেখো আর এনজয় করো ভিডিওটা। পাচ্ছিলাম ঠিক আছে, আর এমন একটা খবর আসলো না, তোমাদের কি বলবো। তো ঘুম থেকে উঠেছে, মানে চোখ পোকানো ধুইনি, ঘুম থেকে উঠেই এখন আমি হাফ প্যান্ট পরে আছি, সবাই মিলে হাফ প্যান্ট পরে যাচ্ছি বাজারের দিকে। তো একটা কল এসছে, তো কী এসছে এখন আমি বলবো না, আমাদের গিয়ে দেখাচ্ছি ঠিক আছে। তো এক্সাইটমেন্টে আমি এখনও কী বলবো, ঘুম থেকে লাভ দিয়ে উঠেছি আর কি ঠিক আছে। তো কৃষ্ণদার রয়েছে বাজারে, ও দাঁড়িয়ে আছে, আর আমরা তিনজন এখন যাচ্ছি বাজারে। তো চলো দেখাচ্ছি কী এসছে ঠিক আছে। বাজে বিকেল তিনটে ঠিক আছে। তো সারা জেগেছিলাম আমি, জাগার পরে সারাদিন ঘুমাচ্ছিলাম ঠিক আছে। সারা জাগার মানে এডিট করছিলাম সারা জেগে। তো সারাদিন এখন ঘুমাচ্ছিলাম, মানে তিনটের সময় জাস্ট একটা খবর আসলো, কী বলবো তোমাদের। তো যাই হোক, এখন আমরা আমাদের বাজারে আছি, বাজার থেকে যাচ্ছি সামনেই মেন রোড। তো মেন রোডে আমরা কিছু ওয়েট করবো, ওয়েট করার পরে দেখাচ্ছি তোমাদের ঠিক আছে। চলো, আর ওই যে আমাদের বিট্টু ভাই ওদিকে চলে এসছে। কারণ জিনিসটা আসছে, আর ওটা আসা অব্দি একটু ওয়েট করবো আমরা, কারণ মানে যে দাদাটা আসছে ওর বাইকের মানে ক্লাচের তার ছিঁড়ে গেছে, যার জন্য একটু ওয়েট করতে হবে। কোয়ালিটি কি একটু ভালো ভালো মনে হচ্ছে? হ্যাঁ, ফোন চেঞ্জ করেছি, তো কোয়ালিটি অবভিয়াসলি বেটার আসবে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি বাইক নিয়ে গেছি দেখেছ। তো ওই দাদার গাড়ির তার ছিঁড়ে গেছে, যার জন্য এখন বাইক নিয়ে যাবো আমরা সেখানে ঠিক আছে। তো চলো। তো ওরা একটা গাড়িতে কজন যাচ্ছে দেখো, ওই যে দাদার বাইকটা, এটা খারাপ হয়ে গেছে, যার জন্য আমাদের আসতে হয়েছে এখানে। হাফ প্যান্ট পরে চলে এসেছি এটা নিতে ঠিক আছে, হাফ প্যান্ট পরে। তো জিনিসটা হাতে চলে এসেছে, কিছু বলতে পারছি না, মানে এক্সাইটমেন্টে কিছু বলতে পারছি না। তো যাই হোক, চলো দেখি এখন এটাকে রিসিভ করতে হবে, কিছু করতে হবে, যার পরে দেখাচ্ছি তোমাদের কি করবো আমরা ঠিক আছে। চলো, টু থ্রি। তো সিলভার প্লে বাটন গাইস চলে এসেছে, চলে এসেছে। তো গাইস দেখতে পাচ্ছ, ফাইনালি পেয়ে গেছি হাতে। তো
মানে এটা এখন আমরা আনবক্সিং করব না ঠিক আছে তো আনবক্সিং ভিডিওটা একটু স্পেশাল ভাবেই হবে নাকি মানে মানে বুঝতে পারছো প্লে বাটন চলে আসছে হাতে তো আনবক্সিং ভিডিওটা একটু স্পেশাল ভাবেই হবে তো তার জন্য আমরা এখন আনবক্সিং এটা করব না তো আনবক্সিং এর ভিডিও দেখতে পারবে তোমরা পরের ভিডিওতে তো এখন আনবক্সিং আমি করছি না আস্তে আস্তে একটু ফটোশুট করছি রাস্তার মাঝখানে মেইন রোডেই আমরা একটু আস্তে আস্তে ফটোশুট করছি তো এতটা এক্সাইটমেন্ট তো যাই হোক চলো একটু ফটোশুট করে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে ঠিক আছে তখন তখন কি বলছিলে হ্যাঁ ভাই ওটা সিলভার প্লে বাটন তুই আনন্দ পেয়েছিস কি আমাদের দেখে তো ভাইও আনন্দ পেয়েছে আমাদের মানে আনন্দ দেখে ঠিক আছে তো ভাই তো টাটা চল পরে দেখা হবে পুরো আর একটা গাড়ি এসেছে এই দেখো কি অবস্থা এটার তেল শেষ খতম তো কি বলবো ভাই তোকে এমন আনন্দ পাচ্ছিস তো যাই হোক এখন আমরা যাবো বাড়ির দিকে ঠিক আছে এই যে রেডি আমরা এখানে ফটোশুট ফটোশুট সব কিছু হয়ে গেছে তো এখন যাবে সোজা বাড়িতে বাড়িতে গিয়ে এখন আমি খাইনি তো স্নান করে খাবো এখনো পর্যন্ত সব বাড়িতে গিয়ে রেডি হয়ে হ্যাঁ তো তারপরে এইটা ওপেন করা না না এটা এখন না এটা এখন আনবক্সিং হবেই না হবে না না আনবক্সিং হবে তোমার পরে যখন স্পেশাল ভিডিও আসবে তখন মানে আনবক্সিং এর যে স্পেশাল ভিডিও আসবে তো সেইটাতে এটা আনবক্সিং দেখতে পারবে এখন আমরা আনবক্সিং করব না এটাকে তো চলো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো আস্তে আস্তে চলো মানে প্রায় এক থেকে দেড় বছর আমরা ওয়েট করার পরে এই জিনিসটা আমাদের হাতে এসছে মানে বুঝতে পারছো কতটা আনন্দ একটা ইউটিউবারের কাছে যখন এই জিনিসটা হাতে আসে না তো সেই বোঝে যে কতটা তেল শেষ আবার একটু ঢেলে ফেলে আসলো আর পারলো না লাস্ট পর্যন্ত শেষ তেল তমালদের বাড়ির দিকে যাচ্ছি কারণ ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল দুদিন আগে তো ওর যেতে পারেনি আমাদের সাথে তো যার জন্য এখন ওদের বাড়িতে যাচ্ছি ওকে একটু দেখাতে এই জিনিসটা ঠিক আছে তো ওদের বাড়ি চলে এসেছি আমরা ওদের বাড়ির সামনেই রয়েছি তো চলো ওকে একটু দেখিয়ে নিয়েছি ট্যান্টার অ্যান্ড সারপ্রাইজটা তো চলো এ ভাই কোথায় গেছো ইমাজিন কর আর কিছু না কোথা দিয়ে মালটা তো প্রথমে ছিল আমেরিকায় মানে আমেরিকা দিয়ে এতদিন এক মাস ধরে আসলো মালটা বুঝলি তো আমাদের বাড়িতে চলে এসেছি আর তোমাকে দেখানো হয়ে গেছে আর এখন আমরা যাব বাড়ির দিকে ঠিক আছে তো এই যে মালটা ঘুমাচ্ছে মানে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল কদিন আগে তোমাদের তো বলেছি তো যার জন্য ও এখন সারাদিন বাড়িতে শুয়ে থাকে ঠোঁটে লেগেছে পায়ে লেগেছে অনেক জায়গায় লেগেছে যার জন্য হাঁটতেও পারছে না তো যাই এখন বাড়িতে যাও চলো টাটা তো তোমাদের বাড়ির থেকে আমরা বেরিয়ে গেছি এখন ওরা সবাই আসছে ওদের গাড়িতে তেল শেষ হয়ে গেছে তো যার জন্য ওরা এখন হেঁটে হেঁটে আসছে এখনো হয়তো পাঁচ মিনিট মতো লাগবে ওদের হেঁটে আসতে প্রায় চলে এসছে আর না হলে অনেক অনেকক্ষণ হাঁটতে হতো ওদের তো চলে এসেছি আমরা এখন এখানে তো এটা হচ্ছে কি আমাদের সেই পুরনো স্কুল যে স্কুলে আমরা পড়তাম এই যে সেই আমাদের স্কুলটা তো এই দেখো ওদের ওদের অবস্থাটা দেখো এখন ওরা হেঁটে হেঁটে এসছে এই যে তেল নেই ফাইনালি আমরা বাড়ির দিকে চলে এসেছি তো ঠিক আছে মানে আমাদের বাড়ির রাস্তা এটা এই যে মানে এই যে আমাদের বাজার এখান দিয়ে আমাদের বাড়িতে যেতে হয় তো যাই হোক মানে এই জিনিসটা হাতে পেয়েছি জাস্ট তোমাদের জন্য তো তোমাদের কিছু বলারই নেই মানে যদি আমি থ্যাংকস বলি অসংখ্য থ্যাংকস বললেও মানে মানে আমার মন থেকে সেটা কিছু না মানে আমি সেটা আমি কী বলবো আমি ভিতর থেকে সেটা কিছুই বলতে পারিনি তো যার জন্য এত কিছু তোমাদের জন্যই হয়েছে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ঠিক আছে আর হচ্ছে গিয়ে আনবক্সিং স্পেশাল আনবক্সিং হবে ওটাকে ঠিক আছে তো
মানে আমাদের কাছে ওইটা বিশাল কিছু, তো যার জন্য আমরা ওটাকে স্পেশালভাবে আনবক্সিং করব। তো স্পেশাল আনবক্সিং ভিডিওটা তোমরা পরে দেখতে পারবে, ঠিক আছে? চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আনবক্সিং না আনবক্সিং যাই না কবে করব যাই না, যেদিনই করি দেখতে পারবে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? চলো টাটা, বাই বাই।